চাকারঝোলার সরঞ্জয় সর্দার পাড়া সংলগ্ন সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাকারঝোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে। ঘটনা শুক্রবার সন্ধ্যা আনুমানিক 5:30 নাগাদ। বিশালগড় মহকুমার নবপাড়ার বাসিন্দা শরৎজিৎ দাস এবং জামির হোসেন জম্বইজলা থেকে রঙের কাজ সেরে বিশালগড় আসার পথে চাকারঝোলা সরঞ্জয় সর্দার পাড়ায় আসতে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুটি বাইকে থাকা সুবিরাম দেববর্মা, সুরজিৎ দাস এবং জামির হোসেন রাস্তায় ছিটকে পড়ে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আহত অবস্থায় চাকারঝোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এর মধ্যে সুবিরাম দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে। সুরজিৎ দাস এবং জামির হোসেনের চিকিৎসা চলছে চাকারঝোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।